সাবেক ও বর্তমান মেয়রের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন। সকালে দুপক্ষই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে পরস্পরের বিরুদ্ধে বিষেধাগার করে অনিয়ম, দুর্নীতি এবং লুটপাটের অভিযোগ করেছে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায়, নগরীর পাথরঘাটা এলাকায় ১৫০ বছরের পুরনো মাছের বাজার উচ্ছেদ এবং চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে সুইমিং কমপ্লেক্স নির্মাণের প্রতিবাদে সোমবার লালদিঘি ময়দানে সমাবেশ করে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী সমাবেশে সিটি মেয়র আজমা নাসিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ প্রেক্ষিতে মঙ্গলবার সকালে নগর ভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সিটি মেয়র, দুপুরে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন সাবেক মেয়র। মহিউদ্দিন চৌধুরী ১৭ বছর মেয়র থাকাকালে চট্টগ্রামের কোনো উন্নয়ন হয়নি দাবি করে আজমা নাসির বলেন, মেয়র হতে পারেননি বলেই মনের যন্ত্রণা থেকে সাবেক মেয়র পাগলের প্রলাপ বকছেন। এখন ঠিকাদাররা তো আগে এখানে ঠিকাদার তালিকা দেখলেই বুঝবেন যে ওই মেয়রের আমলে ওনার কারা কারা নিকট আত্মীয় কারা, পরিবারের সদস্য কারা এখানে ব্যবসা বাণিজ্য করছেন, সবগুলো ডকুমেন্টারি। কোটি টাকা এইগুলো অপচয় করা হচ্ছে এবং আত্মসাত করা হচ্ছে, এগুলো সবগুলো জেনে শুনে করা হচ্ছে এবং এইগুলোর সবগুলো জবাব চট্টগ্রামবাসী জানতে চায়। এদিকে দুর্নীতির অভিযোগ চ্যালেঞ্জ করে বর্তমান মেয়রের বিরুদ্ধে খুনিদের ইন্ধন এবং খুনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ করেছেন সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। কমপক্ষে ১২ ছাত্রের ছেলে খুন করেছে, অনেক আগে মিটিং করছিলেন, সেই মিটিংয়ে উনি গুলি করেছেন, গুলি করার ফলে এক আহত ব্যক্তি মামলা করেছে, ফলে তার ট্রায়াল চলছিল, পরবর্তী পর্যায়ে যখন নির্বাচন হলো, হওয়ার পরে উনি ক্ষমতায় বসতে পারেননি ওই দাগী আসামি। এই জন্য চট্টগ্রামে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে মহিউদ্দিন এবং আজমা নাসির এই ধারায় বিভক্ত ছিল। গত কয়েক বছর ধরে সেই দুই ধারা সুপ্ত থাকলেও সম্প্রতি বিরোধ আবার প্রকট আকার ধারণ করে। হাসান ফেরদৌস, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম।